আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত শিবির কোন পর্যায়ে আছে? শিবিরের 2 লাখ কর্মী থেকে 1,000কে যা করতে হবে সবার শোনা জরুরি। যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি নিয়ে, ইসলাম পন্থা নিয়ে একটু তাত্ত্বিক চিন্তা করেন, আমার মনে হয় আমার এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনা অত্যন্ত জরুরি। এটা একটা তাত্ত্বিক গভীর একটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখনই আসবে অনিবার্যভাবে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কথা বা জামাত শিবিরের কথাই চলে আসবে, কারণ তারাই হচ্ছে প্রতিনিধিত্বশীল। যদি কিছু করা সম্ভব হয় ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, আরও অনেকেই করে, কিন্তু সেটা সম্ভব হলে জামাত শিবিরের মাধ্যমেই হতে হবে, অন্য কারো মাধ্যমে তেমন ভালো কিছু সম্ভব হবে এটা আশা করা যায় না। তো এখন এই সম্পর্কে বাংলাদেশে ইসলামী আন্দোলন, তা আমি সেটাকে বলি জামাত শিবির, যদিও লেখক কিন্তু ইসলামী আন্দোলন বলতে এখানে জামাত শিবিরকে মিন করেছেন, কোন পর্যায়ে আছে এটা বোঝা যাবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যে কীভাবে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়া যায়, এরকম কিছু যুগান্তকারী পরামর্শ এখানে আসবে। মূলত আমি আলোচনা করছি আজকে বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামপন্থী বুদ্ধিজীবী, এত বড় বুদ্ধিজীবী ভার্সেটাইল, বাংলাদেশে খুব কম এসেছেন, সরাসরি রাজনীতি করতেন না, শুধু বুদ্ধিজীবী, যেমন জামাত নেতা কামরুজ্জামান সাহেব, তিনি নেতা কাম বুদ্ধিজীবী ছিলেন, কিন্তু জনাব শাহ আব্দুল হান্নান তিনি ইসলামপন্থী বুদ্ধিজীবী ছিলেন, জামাতের সাবেক আমির থেকে শুরু করে নেতৃবৃন্দ ব্যাপকভাবে শাহ আব্দুল হান্নানের মাধ্যমে মোটিভেটেড, এবং তিনি ইসলামপন্থীদের জন্য অনেক কিছু করেছেন। এখানে আমার আলোচনাটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী আন্দোলনের অবস্থান কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন, প্রশ্ন করা হয়েছে শাহ আব্দুল হান্নানের ক্ষেত্রে কাছে। জবাবে শাহ আব্দুল হান্নান যেটা বলেছেন, এর মধ্যে অনেক তাত্ত্বিক জটিল অনেক বিষয় চলে আসবে, এই বিষয়টা আমি মনে করি জামাত শিবিরের যারা আছেন আমার আলোচনা শুনেন, মন দিয়ে শোনা উচিত। শাহ আব্দুল হান্নান সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও আলেম, তিনি কিন্তু একজন আলেম ছিলেন, তিনি টুপি মাথায় দেওয়া আলেম ছিলেন না, কিন্তু আলেম ছিলেন, তিনি ফেকাশাস্ত্র পণ্ডিত ছিলেন, এ বিষয়ে লিখেছেন। আমার মতে কোনো পর্যায় নেই, এর মানে জামাতের কাছে বিশ্বস্ত এবং জামাতের লোকজন যাকে নিয়ে গর্বিত করে, তার মতে বাংলাদেশে জামাত শিবির কোনো পর্যায় নেই। কোন পর্যায়ে আছে এর উত্তর হচ্ছে কোনো পর্যায় নেই। তিনি কী বলেছেন ভিতরে দেখি, আমাদের কর্মীদের মধ্যে লক্ষাধিক গ্রাজুয়েট আছে, এদের কেউ আবার মাস্টার্স, কেউ কামিল পাস, কিন্তু খুব কমই আউটস্ট্যান্ডিং, এর মানে আউটস্ট্যান্ডিং খুব কম আছে, শিক্ষিত আলেম আছে, জামাতের মজলিসে সুরে আলেম আছে, মারানা অমুক তমুক, কিন্তু এরা আউটস্ট্যান্ডিং না, গতানুগতিক ধারার। এটাই শাহ আব্দুল হান্নানের গবেষণা, এটা আমরাও মাঝে মাঝে বলি, আমরা বললে অনেকে অসন্তুষ্ট হন, কিন্তু শাহ আব্দুল হান্নান বলেছে, এখন দেখেন যে বাস্তবতাটা কী। তিনি যখনকার সময়ের কথা বলেছেন শাহ আব্দুল হান্নান, তখনকার সময় তো ভালোই ছিল, কিন্তু এখনকার সময় তখনকার সময়ের চেয়ে প্রায় 70-80 গুণ নিচের অবস্থান। তাহলে এখনকার সময় বললে কী বলতেন শাহ আব্দুল হান্নান? যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে এখানে আমি মাওলানা মওদুদী পাই না, সৈয়দ কুতুব পাই না, আল্লামা ইকবালের মতো লোক পাই না, ডক্টর কাজাবি, মোহাম্মদ আল গাজ্জালি, জয়নাব আল গাজ্জালির মতো ব্যক্তিত্ব পাই না। এর মানে আউটস্ট্যান্ডিং বলতে স্যার যেটা বুঝিয়েছেন, এরকম কাউকে তিনি পান না। কিন্তু তখনকার সময় কিন্তু কামরুজ্জামান ছিল, তিনি যখনকার সময় এটা লিখেছেন, আরও অনেক বড় বড় কাদের মোল্লা ছিল, অতএব তাদেরকেও কিন্তু সেভাবে তিনি মানে তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই পর্যায়ের লোক তো এখন তৈরি হয়নি, ইন্টেলেকচুয়াল পর্যায়ে আমরা যে কোনো বড় কিছু অর্জন করিনি এটা তার একটা প্রমাণ। এর মানে জামাত শিবির যা আছে যে পর্যায়ে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এটা যে একটা অজ্ঞতা, এটা শাহ আব্দুল হান্নানের মতো, হ্যাঁ হতে পারে যে অন্যান্য ইসলামী দলের চেয়ে ভালো, কিন্তু জামাতের শিবিরের তুলনা অন্যান্য ইসলামী দলের সাথে কেন হবে? তার তুলনা জামাত শিবিরের তুলনা হবে সাহাবায়ে কিরামদের দলের সাথে, সেই মানদণ্ডে কতদূর আগাতে পেরেছে, যোগ্যতার তুলনা হবে সবচেয়ে যোগ্য দলের সাথে। দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমাদের তেমন কোনো মৌলিক কাজ নেই, যেমন জাকাতের ফিকা বইয়ের মতো একটি কাজ আমরা করতে পারিনি, তখনকার সময় তো যা ছিল, এখনকার সময় কী আছে? কিছুই নেই। মোহাম্মদ গাজ্জালির লেখা ইসলামের আকিদার পর্যায়ে কোনো বই এখানে লেখা হয়নি, ইসলামী পুনর্জাগরণের সমস্যা সম্ভাবনা অথবা ডক্টর আব্দুল হামিদ আবু সুলাইমানের বই ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক, টুয়ার্ডস অ্যান্ড ইসলামিক থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, দি মুসলিম মাইন্ড, কিংবা ডক্টর ওমর চাপ্টার অর্থনীতির উপর যে তিনটি বই আছে, সেরকম পর্যায়ের বই আমরা এখানে কি
প্রকাশ করতে পেরেছি, 10টি বই পড়লে একটি বই লেখা যায়, এর মানেই বড় বড় মৌলিক সাহিত্যগুলো অনুবাদই করতে পারেনি, মৌলিক সৃষ্টি তো দূরের কথা। শামসুল হানান বলেছেন অনুবাদ করে পড়লে এক পর্যায়ে লেখার যোগ্যতা হতো, বড় ইন্টেলেকচুয়াল সংকটের কথা বলা হয়েছে। আমি বুদ্ধিভিত্তিক দিকের আলোচনা করছি, রাজনৈতিক দিকটা কিন্তু এখানে আমি বলছি না। অথচ ইন্টারন্যাশনাল লেভেলের উপস্থাপন করার মতো আমাদের এমন কি কাজ আছে? নেই। বর্তমান সময় কি আছে? আন্তর্জাতিক রাজনীতি বোঝার মতো লোকে কিন্তু নেই। আমাদের এখানে ভালো ভালো বইয়ের কিছু অনুবাদ হয়েছে, কিন্তু লেখকদের ভালো মৌলিক লেখা কোথায়? লেখার মূল্যায়ন আমি তো দেখতে পাই না। এর মানে অনুবাদ যা হয়েছে সেরকম মৌলিক সৃষ্টিই নেই। ডক্টর কাজাবির মতো সিরিজ অফ বুকস আমরা পাচ্ছি না, অথবা ইকবালের রিস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই একটি বইয়ের কথা বললেও এর সমান কোনো বই আমাদের এখনও লেখা হয়নি। আমরা নির্ভরশীল, জামাত শিবির নির্ভরশীল অনুবাদের উপর, মৌলিক সৃষ্টি নেই, আর যা আছে সেটাই তো পড়ে না বর্তমান সময়ের লোকজন। আকরাম খাঁর উপর আমার রেসপেক্ট আছে, তিনি পুরনো মতগুলোকে আধুনিক চিন্তার সাথে মিলিয়ে তর্জমানুল কোরআন বের করেছিলেন, এটি একটি বড় কাজ। নজরুল ইসলাম মানে আকরাম খাঁ, তিনি তো জামাতের লোক নয়, তিনি মুসলিম লীগের লোক ছিলেন। নজরুল ইসলাম ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে একটি অসাধারণ কাজ করে গেছেন, হাম নাদ রাসুল প্রশান্তির ক্ষেত্রে তার একটি অসাধারণ বলতেই হবে। এটি এরকম অরিজিনাল কাজ, মৌলিক কাজ, এর মানে এই যে ইসলামী সঙ্গীত বা এগুলোকেও কিন্তু ইসলামী আন্দোলনের বুদ্ধিভিত্তিক জগতের একটা অংশ বলছেন শাহ আব্দুল হান্নান, এগুলো তো জামাত শিবির যথেষ্ট পিছিয়ে বলে তিনি মনে করেন। ফারুক আহমেদ তার কাব্যে মৌলিকত্ব নিয়ে এসেছিলেন, এটি আমি একজন অ্যানালিস্ট হিসাবে বলছি, আমার দায়িত্ব অ্যানালাইসিস করা, আমার দায়িত্ব স্বীকৃতি দেওয়া যার স্বীকৃতি প্রাপ্য। সব মিলে বলা যায় ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের এখানে এখনও যথার্থ কাজ হয়নি। আমিও সেই মনে করি, স্যারের সাথে একমত। সমাধান কী? এই সমাধানটা আমার মনে হয় মুখস্থ করা উচিত বর্তমান প্রজন্মের জামাত শিবিরের। সমাধান দুটি, এক, বাইরে থেকে যত গুরুত্বপূর্ণ বই আছে অনুবাদ করে নিতে হবে, মৌলিক কাজ এই মুহূর্তে জরুরি হলো, বর্তমানে তার ঘাটতি আছে, অনুবাদ করতে হবে বেশি বেশি, তো অনুবাদ করার মতো যোগ্য লোকেরই তো এখন সংকট, ভাষার উচ্চতর জ্ঞান এটা তৈরি করতে হবে, বিকল্প নেই। দুই, আমাদের ইয়াং যে ব্যাচ আছে, ইয়াং ব্যাচ বলতে শিবিরের বোঝানো হয়েছে শিবিরকে, তাদের 1000 ছেলেকে এখনই পড়াশোনায় যুক্ত করে দেয়া যে তোমরা বই পড়তে থাকো। 2 লাখ কর্মী থেকে 1000কে আলাদা করে ফেলতে হবে, এই যে আমি বললাম যে 2 লাখ কর্মী থেকে শিবিরের 2 লাখ কর্মী থেকে 1000কে যা করতে হবে আলাদা করতে হবে, তাহলে তার মধ্য থেকে অন্তত 10 জন স্কলার বেরিয়ে আসবে, এটি হবে হয়তো 20-25 বছর পর, তখন তারা সত্যিকার মৌলিক কাজ করতে পারবে। তো শিবির কি আদৌ সেরকম পরিকল্পনা করতে পেরেছে? তাদের মেধাবী ছেলেদের তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করে, শুধু ইন্টেলেকচুয়াল কাজের জন্য নিবেদিত করা, আসলে শিবিরের লক্ষ লক্ষ কর্ম থেকে এরকম হাজারখানেক কি তারা আলাদা করেছে যে তাদের কাছ থেকে আউটপুট পাবে 20-25 বছর পর, এরকম চিন্তাভাবনা করে তাদের একটা টার্গেটই থাকে কীভাবে একজন সাথী সদস্য বৃদ্ধি করে বৃদ্ধি দেখানো যায়। এমনকি অভিযোগ রয়েছে অনেকে বৃদ্ধি বা জনশক্তির ঘাটতি যাতে না হয়, অনেক দায়িত্বশীল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ছেলেদেরকে ছুটি দিতে চান না গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হলে। তো এটা কি শাহ আব্দুল হান্নানের পরামর্শ? তারা আসলে কতটুকু আমলে নিচ্ছেন? আমার মনে হয় যে এটার বিকল্প নেই, টার্গেট হতে হবে দীর্ঘমেয়াদী, 20-25 বছর পর আউটপুট পাওয়ার চেষ্টা করতে হবে। আউটপুট রাতারাতি পাবে না, বুদ্ধিভিত্তিক আউটপুট, যেমন নেতা একজন শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতে বেশি সময় লাগে না, কিন্তু শাহ আব্দুল হান্নান যাদের কথা বলছেন তারা তৈরি হবে পরিকল্পনা করা 20-25 বছর পর, এটা বড় একটা ধৈর্যের বিষয়। কিন্তু সেরকম আমরা তো কাউকে দেখি না ইন্টেলেকচুয়ালি বা সম্ভাবনাময়ী, সংগঠনে একটা ঘাটতি রয়েছে নিঃসন্দেহে, এরকম পরিকল্পনাই তো নেই, 1000 আলাদা করা বা 2000 আলাদা করা এরকম তো দেখি না। এজন্য কি অবকাঠামোগত কোনো পরিকল্পনা আপনার কাছে আছে? অবকাঠামোগত পরিকল্পনার কথা শাহ আব্দুল হান্নান তুলে ধরেছেন, এ ব্যাপারে হঠাৎ করে আমি কোনো সাজেশন দিচ্ছি না, তবে আল্লামা কারজাবির সাজেশন আছে, দেন আল্লামা কারজাবির সাজেশন আছে। এই কারজাবির সাজেশন বর্তমান শিবিরের নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ কয়জনে জানে? জিজ্ঞেস করলে এর উত্তরও দিতে পারবে না, পড়াশোনা ঘাটতি আছে, এটা চিন্তা করা যেতে পারে। তেমনিভাবে সাজেশন আছে লিডারশিপ ট্রেনিং করা, এটি চিন্তা করা যেতে পারে। তেমনিভাবে হিসাম আল তালিবের ট্রেনিং গাইডে যে সাজেশন আছে তা দেখা যেতে পারে। আমি শুধু ট্রেনিং প্রোগ্রাম নিয়ে একটি কথা বলতে পারি, ইসলামী আন্দোলন কর্মীদের 7 দিন 10 দিন ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং থাকবে,
কিন্তু একদল লোককে 6 মাস ব্যাপী ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন যাদের সাজেশনের কথা শেখ আব্দুর রহমান বলেছেন, এদেরকে আদৌ বর্তমান নেতৃবৃন্দ চেনে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি, আমাদের সাথে কথা বলি, জানি। এবং এই 6 মাস ব্যাপী ট্রেনিংয়ের আদৌ কোনো কোর্স আছে থাকলে বলুন আপনারা, নেই তাহলে কেন নেন না? আমি স্মরণ করিয়ে দেওয়া, রিমেম্বার করিয়ে দেওয়ার এই সংকটটা ফোকাস করার জন্য এই আলোচনা। অন্তত 30 জন করে 3-4টি ব্যাচে একটি একাডেমিতে ইসলামী সাহিত্যের কোর্সের মাধ্যমে তাদের গড়ে তোলার উদ্দেশ্য থাকতে হবে। 15 দিনের ট্রেনিং কোনো ট্রেনিং হয় না। বর্তমানে সেখানে কয়েকটি হাদিস ও দার্সে কোরআন এবং কয়েকটি অতি পরিচিত বিষয়ে আলোচনা থাকে, 30-40 বছর ধরেই চলছে, সে ট্রেনিং দ্বারা হবে না, স্পষ্ট কথা। এমনকি আমি এ বিষয়ে আর একটা আপত্তি করতে চাই। জামাতের শিবিরে বিভিন্ন প্রোগ্রামে দার্স হয়, দার্স দেয় কারা? দার্স দেয় নেতারা। স্পষ্টভাবে বলতে চাই, যারা দার্স দেয় তাদের দার্স দেওয়ার যোগ্যতা নেই এবং সেটা কোয়ালিটি সম্পন্ন কোনো দার্স না। আমি জেনে শুনেই বলছি, ঘুরিয়ে ফিরিয়ে তাদের দায়িত্বশীল, তারা বই পুস্তক তাফহিম থেকে কিছু নোট করে এনে ডায়েরি দেখে দার্স দেয়, ওটা কোনো কোয়ালিটি দার্স নয়। দার্স দিতে হবে যথাযথ দার্স, এবং নেতাদের মধ্যে এরকম পাওয়া তেমন যাবে না। পন্থী লোকজন, কর্মী টাইপের লোকজন প্রয়োজনকে তাদেরকে ধরে আনতে হবে। দার্স তো দার্স, সেখানে রাজনৈতিক কে কর্মী কে রোকন এগুলো চিন্তা করলে হবে না। এখানে ঘাটতি রয়েছে, যে রোকন বৈঠক, সদস্য বৈঠক, সাথী বৈঠক, সেখানে নিজের কাউকে তো আনা যায় না। অথচ দার্সের ক্ষেত্রে নিজের কেউ হয়তো বা অনেক যোগ্য, প্রয়োজনে তাকে দার্স দিয়ে সেখান থেকে বিদায় দিতে হবে। এই দার্স তথাকথিত দার্স হয়ে গেছে, এ দার্সের মধ্যে প্রাণ নেই। তাফহিমুল কোরআন হুবহু কপি করা হয়, কিন্তু কোরআনের আলোচনা যে কতটা জটিল আমরা জানি সেটা। সেখানে উচ্চ পর্যায়ের দার্স দেওয়ার পণ্ডিত লোক দরকার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যে অনলাইনে অধ্যাপক মফিজুর রহমান বা এরকম যোগ্য লোককে ইনভাইট করা হয়, কিন্তু ব্যাপকভাবে প্রত্যেকটা শাখায় এরকম প্রয়োজনে বাহির থেকে লোক আনা দরকার। এখানে উচ্চ পর্যায়ের ট্রেনিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ বইকে পরিচয় করিয়ে দিতে হবে কম্পিউটার টিচার দ্বারা, কম্পিটেন্ট টিচার দ্বারা। টিচারের অভাব মেনেই এর মধ্যে এ কাজ করতে হবে। টিচার কখনও নেতাদের মধ্যে হবে না। জামাতের সমস্যা হচ্ছে তাদের ট্রেনিং প্রোগ্রামগুলোকে ট্রেনিং দেওয়ানো হয় নেতাদের মাধ্যমে, নেতাদের মাধ্যমে কখনও ট্রেনিং যথাযথ হয় না। টিচারের অভাব মেনেই এর মধ্যে কাজ করতে হবে। এটি যদি ইসলামী আন্দোলন করতে পারে তাহলে প্রতি বছর, ইসলামী আন্দোলন বলতে জামাতকেই মিন করা হয়েছে, তাহলে প্রতি বছর প্রায় 100 লোক, 10 বছরে 1000 লোক তৈরি সম্ভব। এই কাজটা নিয়ে তারা ভাবতে পারে। আমার কাল আমার চিন্তা বই থেকে আমি এই আলোচনাটা করলাম। তা আমার মনে হয় শাহ আব্দুল হান্নানকে ব্যাপকভাবে স্টাডি করার সময় এসেছে। নাহলে বুদ্ধিভিত্তিক দিক থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যেরকম দিন দিন পিছিয়ে পড়ছে, ভবিষ্যতে করুণ পরিণতি হবে।